শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখলের চেষ্টা, চেরনোবিলের কাছে ব্যাপক সংঘাত, ইউক্রেনীয় বিমান ঘাঁটিতে দখল করল রুশ সৈন্যরা, কিয়েভে রাত্রিকালীন কারফিউ, ইউক্রেনে 74 সামরিক স্থাপনা ধ্বংসের দাবি রাশিয়ার, রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইইউর কাছে অস্ত্র চাইল ইউক্রেন, রুশ সেনারা বেলারুশ থেকে ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে, আরও বড় হামলা করবে রাশিয়া দাবি যুক্তরাষ্ট্রের, ইউক্রেনে সৈন্য পাঠাবে না ন্যাটো বললেন স্টলটেনবার্গ। এবার বিস্তারিত, রুশ সেনারা চেরনোবিল পরমাণু শক্তি কেন্দ্রের কাছে প্রবেশ করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একদল উপদেষ্টা। সেখানে ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ধারণা, পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা বাড়িয়ে দিয়ে ভ্লাদিমির পুতিনের বাহিনী ওই পরমাণু শক্তি কেন্দ্র দখলের চেষ্টা করছে। ভ্লাদিমির জেলেনস্কি বলেন, তার সৈন্যরা 1986 সালে এই অঞ্চলে ঘটে যাওয়া তেজস্ক্রিয় বিপর্যয়ের পুনরাবৃত্তি রোধ করতে লড়ে যাচ্ছে। টুইটারে তিনি বলেন, রাশিয়ান দখলদার বাহিনী চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখলের চেষ্টা করছে। 1986 সালে ট্র্যাজেডির পুনরাবৃত্তি রোধে আমাদের সৈন্যরা তাদের জীবন দিয়ে যাচ্ছে। ইউক্রেন ন্যাটোর সদস্যপদ দাবি করার পর থেকে রাশিয়া এর বিরোধিতা করে আসছিল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের হুমকি ধামকি আমলে না নিয়ে ইউক্রেনের ডনবাস অঞ্চলের দনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয় রাশিয়া। এমনকি সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনা পাঠানোরও ঘোষণা দেন পুতিন। এরপর বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা দেয় রাশিয়া। এদিকে ইউক্রেনে রুশ হামলার প্রথম ঘণ্টাতেই 40 ইউক্রেনীয় সেনা ও 10 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এছাড়া প্রায় 50 জন রাশিয়ান সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দেয় কিয়েভ। ইউক্রেনের রাজধানী কিয়েভ কাছাকাছি এক বিমান ঘাঁটি দখল করে নিয়েছে রুশ সৈন্যরা। অপরদিকে যুদ্ধ পরিস্থিতিতে কিয়েভে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। বৃহস্পতিবার রুশ প্যারাট্রুপার সৈন্যরা আন্তর্নভ বিমান ঘাঁটি দখলে নিয়েছে বলে সংবাদ মাধ্যম সিএনএনএ জানানো হয়। কিয়েভ থেকে এই বিমান ঘাঁটিটি মাত্র 25 মাইল দূরে অবস্থিত। সিএনএন এর প্রতিবেদক জানান, ঘাঁটি দখলে নেওয়া সৈন্যরা তাদেরকে ওই ঘাঁটি পরিদর্শনের অনুমতি দেয়। এই বিমান ঘাঁটিতে বর্তমানে হেলিকপ্টারে করে রুশ সৈন্যরা আসছে বলে খবরে জানানো হয়। অপরদিকে এই বিমান ঘাঁটি পুনরায় দখলে নিতে ইউক্রেনীয় সামরিক বাহিনী পাল্টা হামলা চালিয়েছে বলে জানায় ইউক্রেনীয় ন্যাশনাল গার্ড। এদিকে যুদ্ধ পরিস্থিতিতে কিয়েভের মেয়র ভিতালি ক্লিটেনস্কো রাত্রিকালীন কারফিউ জারির ঘোষণা দিয়েছেন। নিজের ফেসবুকে পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় সময় রাত 10টা থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। এতে বলা হয়, কারফিউর সময় গণপরিবহন চলবে না। একই সময় সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় মেট্রো স্টেশন আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হবে। বিবৃতিতে বলা হয়, সকল কিয়েভবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি যথাসময়ে বাড়ি ফেরার। যদি কারফিউর মতো শহরে চলাফেরা আপনার প্রয়োজন হয়, বিশেষ করে কোনো গুরুতর অবকাঠামো কোম্পানির কর্মী হিসাবে, তবে আপনার অবশ্যই পরিচয়পত্র সাথে রাখতে হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনে মোট 74টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে রুশ বাহিনী। বৃহস্পতিবার রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ নভোস্তি এই খবর জানায়। এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল নৌ ও বিমান বাহিনীকে পূর্ণ মাত্রার অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, তারা রাশিয়ার মোট 50 সৈন্যকে হত্যা করেছে। অপরদিকে সংঘর্ষে ইউক্রেনের 10 বেসামরিক নাগরিক ও 40 সৈন্য নিহত হয়েছে। 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র দনেস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় রুশ সৈন্য পাঠানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2014 সালে ইউক্রেনের রুশপন্থী সরকারের পতনের পর রাশিয়া দেশটিতে আগ্রাসন চালিয়ে ক্রিমিয়া অঞ্চলটি দখল করে নেয়। পাশাপাশি মস্কোর পৃষ্ঠপোষকতায় পূর্ব ইউক্রেনে বিপুল অঞ্চল দখল করে নেয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী। পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীরা দুই রাষ্ট্র দনেস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক প্রতিষ্ঠা করে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই সংঘর্ষ বন্ধে ফ্রান্স ও জার্মানির মধ্যস্থতায় 2014 সালে বেলারুশের মিনস্কে ইউক্রেন ও রাশিয়া এক চুক্তি করে।
মিনস্কো চুক্তি অনুযায়ী এই অঞ্চলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি, বন্দী বিনিময় ও দোনবাস অঞ্চল থেকে রুশপন্থী বিদ্রোহীদের সরে যাওয়ার বিষয় যুক্ত ছিল। দোনবাস অঞ্চল থেকে রুশপন্থী বিদ্রোহীরা সরে গেলে ইউক্রেনের ওই অঞ্চলে গণভোটের ব্যবস্থা করবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ বাহিনী বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের স্থল, আকাশ ও নৌপথে হামলা শুরু করে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো একটি দেশের ওপর আরেকটি দেশের এত বড় হামলা এই প্রথম। হামলা শুরুর পরপরই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু হয়। রাজধানী কিয়েভেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেন রাশিয়ার আক্রমণ ঠেকাতে শুরু করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা একটি শহরে হামলা করার পর তা প্রতিহত করার সময় প্রায় 50 জন দখলদার রাশিয়ান নিহত হয়েছেন। রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যান্টি মিসাইল ব্যবস্থা এবং রাশিয়া যাতে স্যাটেলাইট সংকেত না পায় তার জন্য জ্যামার চেয়েছে। চাহিদার একটি তালিকা ইইউ নেতাদের কাছে পাঠিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার রাতে জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোর বৈঠকে বসার কথা রয়েছে। ইউক্রেন ইইউ কর্তৃপক্ষের কাছে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা রাশিয়ার বিরুদ্ধে কি কি নিষেধাজ্ঞা আরোপ করা হবে তা নির্ধারণ করবেন। এছাড়া বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর মন্ত্রীরাও বৈঠকে বসবেন। বেলারুশে অবস্থান করা রাশিয়ার সেনারা ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। গোয়েন্দা তথ্যের বরাতে যুক্তরাজ্য এই তথ্য জানিয়েছে। গোয়েন্দা আপডেট শিরোনামে যুক্তরাজ্য প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভের উৎকণ্ঠের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। স্থল, জল এবং আকাশ সীমা ব্যবহার করে রাশিয়া এই হামলা চালিয়েছে। তারা ইউক্রেনের সামরিক স্থাপনাগুলো টার্গেট করেছে। হামলায় উভয় পক্ষের ব্যাপক সংখ্যক প্রাণহানি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে, যদিও গোয়েন্দা তথ্যে সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি। ইউক্রেনের রাজধানী থেকে বিবিসির কূটনৈতিক সংবাদদাতা পল অ্যাডামস জানিয়েছেন, রুশ সেনারা রাজধানী কিয়েভ থেকে 20 মাইল দূরে আন্তনভ বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। বিমানঘাটির কাছাকাছি এলাকা থেকে করা মার্কিন গণমাধ্যম CNN এর লাইভ রিপোর্টিং চলার সময় রুশ প্যারাট্রুপারদের চোখে পড়ছে। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে তারা পাল্টা হামলা চালিয়েছে, তবে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যারা যা ধারণা করেছিলেন রুশ সৈন্যরা তা চেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। ইউক্রেনের উপর রাশিয়ার হামলা প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রেসিডেন্ট পুতিন দেশটিতে আরও বড় হামলা করতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই মন্তব্য করেছেন। এই কর্মকর্তা বলেন, কয়েক পর্বে রাশিয়া হামলা করবে। হামলার সংখ্যা কেমন হবে এবং কত দিন ধরে চলবে আমরা তা জানি না, তবে আমরা ব্যাপক হামলার প্রাথমিক স্তর লক্ষ্য করছি। রাশিয়া কিয়েভ দখল করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, বুধবার রাত 9:23 ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে আক্রমণ শুরু করা হয়। রাশিয়া ইউক্রেনে 3 অঞ্চল দিয়ে এই হামলা করে। এর মধ্যে একটি করা হয়েছে দক্ষিণ থেকে উত্তরে, অর্থাৎ ক্রিমিয়া থেকে খেরসনে। এছাড়া আরেকটি আক্রমণ করা হয়েছে উত্তর অঞ্চল থেকে মধ্য ও দক্ষিণ ইউক্রেনে তথা বেলারুশ থেকে কিয়েভে, এবং তৃতীয় আক্রমণ করা হয়েছে উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব ইউক্রেনে। ইউক্রেনের বর্তমান সরকারকে হটিয়ে রাশিয়া তাদের ইচ্ছামতো চলবে এমন সরকারকে ক্ষমতায় বসাতে চায় বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন সেক্রেটারি জেনারেল জেন স্টলটেনবার্গ জানিয়েছেন, ইউক্রেনে সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই ন্যাটোর। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে সংস্থাটির প্রধান দফতরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনে দেশটিতে সাহায্যের জন্য ন্যাটোর কোনো সৈন্য রয়েছে কি না বা কোনো সৈন্য পাঠানো হবে কি না জানতে চাইলে স্টলটেনবার্গ বলেন, ন্যাটোর যুদ্ধে সক্ষম কোনো সৈন্য সেখানে নেই। ইউক্রেনের ন্যাটোর কোনো সৈন্য নেই স্পষ্ট করতে চাই। ইউক্রেনের ন্যাটো সৈন্য মোতায়েনের কোনো পরিকল্পনা বা ইচ্ছা আমাদের নেই। তিনি বলেন, আমরা স্পষ্ট করছি যে ন্যাটোভুক্ত দেশের পূর্ব প্রান্তে আমরা ইতোমধ্যে ন্যাটো সৈন্যের উপস্থিতি বাড়িয়েছি এবং বাড়াচ্ছি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের আকাশ সীমা রক্ষায় আমরা 100 যুদ্ধবিমানকে উচ্চ সতর্কতায় রেখেছি এবং উত্তর ভূমধ্য সাগরে 120টির বেশি জাহাজ প্রস্তুত রেখেছি। তিনি বলেন, আগ্রাসন থেকে জোট রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছুই আমরা অব্যাহতভাবে করব। একই সাথে শুক্রবার ন্যাটো জোটভুক্ত দেশগুলোর নেতাদের এক ভার্চুয়াল সম্মেলন তিনি আহ্বান করেন। ইউক্রেন ন্যাটোর কৌশলগত অংশীদার হলেও এখনও জোটের পূর্ণ সদস্যপদ লাভ করেনি।
গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র দনেস্ক পিপলস রিপাবলিক ও লোহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় রুশ সৈন্য পাঠানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।